जेएम क्रिएशन चैनेले फिरोजा आब्दुल बासित साहेब के आज के चैनेले प्रथम बरण करछि। आसाम इतिहास 2023 इंग्रेजी 9 फेब्रुआरी आसाम इतिहास टांटुर दरबार शरीफ सम्पर्के सामान्य आज के प्रसंग निये सामान्य आलोकपात करार जन्य आमी आपनादेर दृष्टि आकर्षण करछि। अस्सलामु आलैकुम। आज टांटुर दरबार शरीफेर वार्षिक उरूस महफिले लक्ष लक्ष मानुषेर आगमन होयेछे। ता शुधुमात्र नूर नबीजी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर कदमेर बदौलत, कारण अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लमके टांटुर साहेब अत्यंत ভালোবাসতেন। এই ভালোবাসার কারণে টান্টুর সাহেবের এই মজলিসের মধ্যে অত্যন্ত মানুষ তশরিফ এনেছেন, শিরকত করেছেন। আমি সবাইকে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাচ্ছি এবং এখানে এসে যাতে আমরা আজ এই মহফিল থেকে শান্তির বার্তা ছড়াতে পারি, যাতে গোটা ভারতবর্ষের মধ্যে একটি বার্তা পৌঁছিয়ে যায় যে আজ টান্টু দরবার শরীফের উরুস মহফিলে আলিম উলামা পীর মাশায়েখ আর বুজুর্গানের দিন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই সাংবাদিকবৃন্দ সবাই শুধুমাত্র শান্তি আর সম্প্রীতি বজায় রক্ষার ব্যাপারে অনেক কথাবার্তা বলেছে। আবার কথাটি বলছি, 2023 ইংরেজির 9 ফেব্রুয়ারি আসামের ইতিহাসে টান্টুর দরবার শরীফ সম্পর্কে এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হচ্ছে, তাই তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চান? তাদেরকে আমি বলতে চাই, যেভাবে আউলিয়া কেরামগণের সঙ্গে ওনারা মহব্বত করে আসছেন পূর্বে থেকে, বাপ দাদা আমাদের আত্মীয় স্বজন পূর্বপুরুষ সবাই, আগামী দিনেও যাতে আউলিয়া কেরামগণের সঙ্গে আমাদের মহব্বতটা অটুট থাকে। কারণ আউলিয়া কেরামগণের সঙ্গে যদি মহব্বত থাকে তাহলে মানুষের জীবন বদলে যায়, আর আউলিয়া কেরামদের যদি অনুসরণ করে মানুষ করে থাকে তাহলে সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হতে পারবে এবং আল্লাহর প্রকৃত বান্দা হতে পারে। এবারে আমার জেম ক্রিয়েশন চ্যানেল নিয়ে যদি সামান্য কথা বলতেন। জেম ক্রিয়েশন তো হাইলাকান্দি আমার ভাইজান চালিয়ে যাচ্ছেন, আরও এগিয়ে যান, আমি এই কামনা করছি। আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলার জন্য, তারা আমরা আপনাকে সাপোর্ট দিচ্ছেন তাই আমি মুবারকবাদ পেশ করছি। অসংখ্য ধন্যবাদ। 2023 ইংরেজির 9 ফেব্রুয়ারি আসামের ইতিহাসে টান্টুর দরবার শরীফ সম্পর্কে আমি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডক্টর সৈয়দ আব্দুল নূর সাহেবকে আমি প্রথমে আমার জেম ক্রিয়েশন চ্যানেলের সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের পরিসরে ওই টান্টুর দরবার শরীফ নিয়ে অতি সংক্ষেপে আপনি সামান্য মেসেজ জনসাধারণের উদ্দেশ্যে, আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আল্লাহর লাখ লাখ শুকর, এই বলির দরবার হইয়া হাজির হইতাম পারছি। পুরাতন যে সাব কিবলা আছে ওগরের মধ্যেও তান মুলাকাত করছি, কেরবাদে আরও বিভিন্ন তারিখে আছি, তবে উরুস মহফিলও আমার আওয়া সম্ভব হয়েছে না, বিভিন্ন ব্যস্ততা বা অন্যান্য প্রোগ্রামের সময় অন্য কারণে বৎসর আইয়া খুশি হইলাম। আর সবসময় জানি কেন যে মানুষের যে পরিমাণ গেদারি আর এটা হওয়া সম্ভব, কারণ এক অলির দরবারও আল্লাহর বলি যারা তারা দরবারও এরকম সাধারণত হইয়া থাকে, আর ওটাও একটা পরিচয় যে টান্টুর দরবার শরীফর সাহেব কিবলাকে মকবুল এক বলি আসলা, আল্লাহর বন্দা আসলা, এটার পরিচয় হইয়া থাকলো। এই যে মানুষের সমাগম আল্লাহ পাকবুলি যাতে কবুল হলক, আর আমরা যারা উপস্থিত হয়েছি আমরারও সাবর মধ্যে সামিল করব। অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাকে আবার মুবারকবাদ জানাচ্ছি, আমার জন্য একটু দোয়া করবা এবং এই চ্যানেলের জন্য একটু খাস দোয়া দিবেন ইনশাআল্লাহ। এইমাত্র আমি পেয়েছি আমাদের মধ্য হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক হাজি আনোয়ার হোসেন। আজকের এই যে টান্টুর যে একটা ঐতিহাসিক মহফিল, আমরা বলতে এরকমই বলবো, 2023 ইংরেজির 9 ফেব্রুয়ারি আসামের ইতিহাসে টান্টুর দরবার শরীফ একটা ঐতিহাসিক, তাই আপনি বিষয়ে অতি সংক্ষেপে কি বলবেন? দেখো এটা আমরা তো বরাকবেল একটা ঐতিহ্যময় একটা জায়গা, কিন্তু আমরা হরুর থেকে আমরা বড় সাহেব আটলা যখন বড় সাহেব বাদে এত রঙ সাহেব আইসেন যে এরপরে থাকি আমরা পরম্পরাগত এখন ইয়ে চলিয়া যা এটা চলিয়া যাইব, আর আমরা যতদিন দুনিয়াতে অতদিন এই পরম্পরা চলিয়া যাইব আমরা, আর আমরা বরাকবেলির মানুষের জন্য দোয়ালোয়া তা আইন আস্তে আইলান শিলচর করিমগঞ্জের মানুষ সব সবও আইন কিন্তু দোয়ালোয়া দিন কোনটা নাই আপনার ওটা হয়ে আমি জি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। রামপুর আমরা সাইবর সাইবর সাহেব যান তার নাতি তার পরিচিতি দিলেন না রামপুরি সাহেব, রামপুর আমরা বর্তমান রামপুরি সাহেব আর কি, বর্তমান আমরা রামপুরি সাহেব। আজকে যে ঠান্টুর একটা ঐতিহাসিক দরবার শরীফ,
এই দরবার শরীফ সম্পর্কে একটা ক্ষুদ্র মেসেজ কি দিতে চাইবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ये टंटू दरबार शरीफ के जो बड़े हमारे साहब हैं उनका नाम है हज़रत शाह अब्दुल अज़ीज़ साहब और उनका सिलसिला नक्शबंदी मुजद्दीदी बुज़ुर्ग है यहाँ बराक वैली के और उनका सिलसिला रामपुर से आया है। रामपुर से मेरे दादा मोहम्मद इब्राहिम खान साहब अलमारूफ नौशे खान साहब बड़े रामपुरी साहब के ये खलीफा हैं और वहीं से रामपुर से सिलसिला इनका आया है। बहुत ज़बरदस्त अल्लाह वाले बड़े साहिब करामत बहुत तकवे परहेजगारी वाले अल्लाह के वली जो है हुए हैं और इनका फैज़ और फैज़ान आज भी लोगों पर जारी है। हज़ारों हज़ार लाखों लाख आदमी यहाँ आकर इनके यहाँ इसाले सवाब करता है फातिहा खानी और अल्लाह की रहमतें और बरकतें उसको हासिल होती हैं और अल्लाह ताला इनके वसीलों से लोगों की मुश्किलें परेशानियों को दूर करता है। अल्लाह इनका फैज़ इसी तरह से जारी और सारी रखे। खलिलिया पूर्व चुनाव खलिलिया मद्रासार खादिम हिसाब से हमारे इकानों खूब बेसि टंटुर साहब साहब रहमतुल्लाह ताला सिलसिलार मानस आसन तरह सब आईन जगार मध्य आई तरह कम्यवी फाइन जो मन शांति पाए जो उद्देश्य नहीं आईन आल्लाह बरकते आल्लाह पाक रब्बुल आलमीन टन टान समस्त मध्य कम्यवी और यही टंटुर दरबार शरीफ नर्थ ईस्टर मध्य सब तक बड़ महफिल हिसाब से धन्यवाद धन्यवाद দিনো দিনো সেম আজকে টান্টুর এই যে ঐতিহাসিক দরবার শরীফ সম্পর্কে কি বলবেন আপনি? ভাই দেখেন আমার জন্মর বাদে থেকে বড় সাপ পাইছি, এর বাদে ছোট সাপ এবং পাইছি, আর এখন বাসিত সাপ পাইছি। এই যে ঐতিহাসিক যেটা জনসমুদ্র এটা তো আমরা কিছু খোয়ার নাই, সব মানুষ আইসন, রামপুরি সাহেব আইসন, এইমাত্র আমার বাস স্ট্যান্ডে সাহেব মিয়া হয় এত শিবাঞ্চন একশো মেলেও আইসন সবাই আমার বিরাবাড়ি সাহেব আইসন আইয়া যা কইসন তারা এতে আমরা খোয়ার খোয়ার কিচ্ছু নাই। হাজার হাজার মানুষ আইসন এতে শান্তি শৃঙ্খলা যেন বজায় রইয়া যে মহফিল চলের তার জন্য আল্লাহ তালার কাছে আমরা দোয়া আমরা শুক্রিয়া আদায় করিয়া। আসসালামু আলাইকুম।